হেমন্ত বিশ্ব শর্মা বা সর্বানন্দ সোনোয়ালের দরে পাওয়ে পরিহরি করুহু কাকতি বলে মানে সর্বভারতীয় নেতাসকল ভরি ধরে কেউ পয়া নাই। মানে সদায় স্বার্থ রক্ষা করছো, মোট নিজের দলের স্বার্থ রক্ষা করছো। গতি এনেকা ধরনের কথা যদি কথা কোনো কোনেও বিশ্বাস নকরে, গোটে অসমবাসী জানে যে মানে বড় আত্মাভিমানী মানুষ আর মানে সদায় কঁকাল মানে রাজহার পুন করে থাকা মানুষ। মানে এটা সর্বভারতীয় রাজনৈতিক দলের এটা হারে হেমজে মর্যাদাগতভাবে সর্বভারতীয় রাজনীতি দল করছো, কিন্তু মানে অলপ ধতুয়া কেতিয়াও নহয়। মই কারো ভরি কেতিয়াও চুয়া নাই, একমাত্র মোর পিতৃ মাতৃ গুরু আর ভগবানের বাহিরে। তেওঁলোকৰ দৰে হিমন্ত বিশ্ব শর্মা বা সর্বানন্দ সোনোয়ালের দরে পাওয়ে পরিহরি করুহু কাকতি বলে মানে সর্বভারতীয় নেতাসকল ভরি ধরে কেউ পয়া নাই। মানে সদায় স্বার্থ রক্ষা করছো, মোট নিজের দলের স্বার্থ রক্ষা করছো। গতি এনেকা ধরনের কথা যদি কথা কোনো কোনেও বিশ্বাস নকরে, তেওঁলোকৰ দরে মানে নেগুরডাল এনেকে পেলায় পেলায় দুই ঠেঙর মাজত লৈ পেলায় ঘুরি নফুরো। আর আপনি যাওয়া প্রসঙ্গত কৈছে যে যোৱা পাঁচ বছরে ঘরলে যোৱা নাই, এটা ভুল ব্যাখ্যা দিছে সবে যে প্রয়াত দেউতাক এজন বড় সবেই জানে তেখেত মুফতি আসলে তেখেত আমিরে শরিয়ত আসলে। মানে ব্যক্তিগতভাবে জীবিত অবস্থাতো মানে পাইছিল আর যেটা ঢুকাইছিল জানাজাত গিয়ে পেলে মানে অংশগ্রহণ করছো, যার কারণে বিজেপি দলের এই পুলিশে মূর ওপর কেস জাপি দিছিল। সমাধিস্থল সেইদিন মানে পার হয়ে যাওঁতে সমাধিস্থলত গিয়ে পেলায় মানে মূর শ্রদ্ধাঞ্জলি আগবাইছিল। সেই সমাধি ক্ষেত্র আমিনুল ইসলামের ঘরত নহয়, বাহিরত থাকা বেলেগে পরিবেশিত তা অঞ্চল। মানে প্রয়াত দেউতাকর সমাধিত মানে শ্রদ্ধাঞ্জলি জানাবলে গৈছিলোঁ, কারণ এজন বড় মানবতাবাদী, এজন সর্বজন শ্রদ্ধেয় লোক আছিল। গতি এইবিলাক অপব্যাখ্যা দি পেলায় তেওঁলোকে মানুষের মাজত যে বিভ্রান্তি সৃষ্টি করেছে মানুষে এই ভালকেই জানে। থ্যাংক ইউ। আপনি পরহি আসলে রহা সমষ্টির নির্বাচনী প্রচার আসলে ক্রিকেট খেলত অংশগ্রহণ করেছিল, আর এই সন্দর্ভত সুরেশ বরায় কৈছে আপনার সভাত আসলে মানুষ নয়, সেকারণে আপনি ক্রিকেট এইটো কথা সাগে বোধগম্য হওয়া ক্ষমতাই নাই যে এজন জনপ্রতিনিধিয়ে সকলো কাম করব লাগে, মানুষের মাজত কথা পাতিব লাগে, সামাজিক সাংস্কৃতিক আমার খেল ধূলা এইবিলাক সবতে পার্টিসিপেট করব লাগে। আর জনপ্রতিনিধি এজনের দায়িত্ব সবতে আছে, আমার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করার ক্ষেত্রতো এজন জনপ্রতিনিধির এজন দায়িত্ব থাকে, বিশেষ করে যিজন সংসদলৈ যায়। গতি এইবিলাক বোধগম্য নহয় আর এইবিলাক বুঝিও নাপায়, কারণ কেতিয়াও দুর্ভাগ্যক্রমে কেতিয়াও জনপ্রতিনিধি হওয়ার সৌভাগ্য অর্জন নকরিলে বারে বারে নির্বাচনত পরাজিত হয়। গতি এইবিলাক কথা কেনেকে বুঝি পাব, বুঝি নাপায়। আমি সভা সমিতিও করো, রাজনীতিবিদ হিসাবে কেবল মানুষক কিবা উপদেশেই নিদো, আমি মানুষের থাকি জড়িত হয়ে মানুষের প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে নবপ্রজন্মর নবপ্রজন্মর আশা আকাঙ্ক্ষাক প্রতিফলিত করবলে চেষ্টা করো। গতি মানে খেলাধুলাও করো, কেতিয়াবা সাংস্কৃতিক দিকতো গিয়ে পেলায় পার্টিসিপেট করো, সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান সবর মানে জড়িত হয়ে থাকো। গতি এইবিলাক কথা বুঝি পয়ার কোনো ক্ষমতাই নাই। আজি এই পবিত্র দিন আপনি কেবাখনো নির্বাচনী সভাত অংশগ্রহণ করলে কেনে দেখেছে আসলে রাইজে চারিওফালে অতি উষ্ম আদরণি জানাইছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওলাই আহিছে। মানে রাতেপুৱাই আজি পবিত্র ঈদ উল ফিতর আর মানে শাহী ঈদগাহত ময়রাবাড়ীত গিয়ে পেলায় মানে যখন ইসলাম ধর্মী শ্রদ্ধালু লোক আছে তেওঁলোকৰ মানে আশীর্বাদ বিচারিল, ভাবর আদান প্রদান করল, সমূহীয়া নামাজের আর্থিক প্রাকমুহূর্তত মানে গৈছিলোঁ। তারপর মানে বেলেগ বেলেগ ক্ষেত্রে আমার নির্বাচনী সভাবিলাক অংশগ্রহণ করে আছো, এইটাও আমার একটা নির্বাচনী প্রচার অঙ্গ। থ্যাংক ইউ।